অযত্ন অবহেলা আর সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত ঐতিহ্যবাহী বালিয়াপাড়া জমিদার বাড়ি এরই মধ্যে নষ্ট হয়েছে অধিকাংশ স্থাপনা এছাড়া বাড়িটিতে আনগনা বেড়েছে মাদকা শক্তদের এতে প্রতিনিয়ত কমছে দর্শনার্থীর সংখ্যা নারায়ণগঞ্জ থেকে আশুকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান নারায়ণগঞ্জের আড়াই হাজারের ঐতিহ্যবাহী বালিয়াপাড়া জমিদার বাড়ি এটি যা স্থানীয়ভাবে বাল্যাপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত এটি বর্তমানে পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে স্থানীয়রা জানান সংস্কার অভাবে নষ্ট হচ্ছে জমিদার বাড়ির দরজা জানালা সহ মূল্যবান জিনিসপত্র আমরা মাঝে মাঝে পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসি এটা যদি রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে হয়তো আমরা আরো ঘুরতে আসতে পারবো সরকার যদি এটার প্রতি নজর দেয় তাতে আমরা খুশি হব কারণ এই জায়গায় অনেক দর্শনার্থী আগে অনেক আসতো আর কি এখন এই ভয়ে অনেক আসতে পারে না তো এই বাড়িটিতে অবাধে চলছে অসামাজিক কার্যকলাপ পরিণত হয়েছে মাদক বাড়িতে আড্ডাখানায় এতে প্রতিনিয়ত কমছে পর্যটকদের আনাগোনা এখানটা একটা বিশ্রী একটা অবস্থা দেখলাম এই অবস্থাটা হলো এখানটা কিছু মাদকের লোকজন মাদক দ্রব্য নিয়ে এখানে সেবন করে এই রাজবাড়ির যা নির্দেশনা আছে সব যাতে সংরক্ষণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ পড়ে এটা জমিদার বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে সরকারের কাছে আকল আবেদন এটার দিকে যেন একটু খেয়াল রাখে তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা ফরিদুর রহমান নিউজ